এক বছর সংরক্ষণ করে রাখা যায় এই লেদারগুলো, তাও আবার এক ঘন্টায় তৈরি হয়েছে রোদ ছাড়া। নমস্কার বন্ধুরা, বংরাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরো একটি নতুন পর্বে। গাছ থেকে আমগুলো টুপ টুপ করে পড়ে যাচ্ছে, একটু হাওয়া দিলেই তার মধ্যে ঝড় বৃষ্টি আসছে। এবার আমগুলো, এতগুলো আম পড়েছে, সব ফেটে গেছে। এই ফাটা আমগুলো তো রাখা যাবে না, কাউকে দেওয়াও যাবে না। তো যাই হোক বন্ধুরা, চিন্তা করলাম আমগুলোর কি করা যায় গতি, তাই আমগুলোকে ছাড়িয়ে আঠিটা বাদ দিয়ে খোসাটা ফেলে এক জায়গায় করে নিয়েছি। প্রায় 10-12টা আম একসঙ্গে এখানে আমি জাল দিয়ে দিচ্ছি। এখানে জাল দেওয়ার জন্য ওভেনটা জ্বালিয়ে নিলাম, আর এইবার যে যখন ফোটা শুরু করেছে কন্টিনিউয়াস এটাকে নেড়ে যেতে হবে, একটুও থামা যাবে না। এদিকে আমার পাখিদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দিই। এই কালো জাভা, এগুলো আমার সবই ঘরের বাচ্চা, ছোট থেকে বড় হয়েছে। আমটা এদিকে জাল দিচ্ছি, মাঝে মাঝে নেড়ে দিচ্ছি একটু থেমে থেমে। এইবার তো গায়ে ছিটে যাওয়ার ভয় থাকছে, সেই জন্য ঢাকা দিয়ে নিয়েছি। আবার একটু খুলে খুলে আবারও নাড়া দিয়ে দিচ্ছি। দেখুন, অনেক ঘন হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আরও একটু ঘন হবে। আজ রাতে ঝড় বৃষ্টি ধেয়ে আসছে রিমাল, আর কাল সকালে রোদের দেখা পাবো কি না জানি না, তাই এই ব্যবস্থা। আর এইভাবে না করলে বর্ষায় কিন্তু আমসত্ত্ব করা সম্ভবই না। এখানে কালো জাবা আরও 5টা ডিম পেড়েছিল, তার 4টে বাচ্চা ফুটেছে, বড়ও হয়ে গেছে। এখানে বন্ধুরা কড়াতে জল ফুটতে দিয়েছি, আর ওপর একটা থালা বসিয়ে দিচ্ছি, তাতে সামান্য তেল বুলিয়ে নিয়েছি। আমটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিয়েছি, সেই ফুটন্ত গরম জলের ওপর এই থালাটা রেখে দিয়েছি, দিয়ে আর আমটা থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নিচে জল ফুটছে, উপরে আমটা এইভাবে দিয়ে বসিয়ে দিয়েছি। এখন বাজে 10:48, ঠিক 10:48-এ এইভাবে আমার দেওয়া শুরু করলাম। 11:06, এটুকু সময়ের মধ্যেই দেখুন কতটা ড্রাই হয়ে গেছে, হাত দিচ্ছে হাতে লাগছে না। এইভাবে আরো কিছুক্ষণ ছেড়ে দেব। এইটুকু সময়ের মধ্যে অলরেডি আমসত্ত্ব কিন্তু থালা থেকে ছেড়ে যাচ্ছে, তাই আরো কিছুক্ষণ অপেক্ষা করব আর একটু ড্রাই করার জন্য। আপনাদের 1 ঘন্টার মধ্যে আমার আমসত্ত্ব রেডি হয়ে গেছে, সেই রকম জল এইভাবে ফুটে যাচ্ছে নিচে, আর উপরে আমসত্ত্ব থালাটা এইভাবে রাখা, আমসত্ত্বটাও আস্তে আস্তে টেনে নিচ্ছে। এই হচ্ছে আমার আরেক ধরনের পাখি, যেটা হচ্ছে ফ্রিঞ্জ। এরা ঝুড়িতে বাসা করে। দেখুন আমসত্ত্ব কিন্তু উপরে, নিচে জল, থালার উপরে আমসত্ত্ব, সেটা আবার ফুটছে। কি সুন্দর না বন্ধুরা, দেখতে ভারী মজা লাগছে। আর এ তো সংরক্ষণ করে রাখা যাবে 1 বছর। 11:35 হয়ে গেছে, রাত্রি 11:36 এখন। আরো 2 মিনিট আমি এটাকে এইভাবে রেখে দিয়েছি। ঠিক দেখুন, এটাকে এবার চামচে করে তোলা যাচ্ছে, কিন্তু অনেকটাই গরম তো, তাই একটু অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। এখনো আমি ওভেন অফ করিনি। ঠিক 11:38 আমি ওভেনটা অফ করে দিয়েছি, 1 ঘন্টার থেকেও 10 মিনিট কম ওভেনটা অফ করে দিয়েছি। এটাকে ঠান্ডা করার জন্য 10 মিনিট অপেক্ষা করতে হবে, এটা ঠান্ডা হবে। আর একটু পাখি দেখাই, ওই যে আমার ছোট 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 বাচ্চা 4টে, তাদের বাবা মা,
বন্ধুরা, আম সত্ত্বটা যখন ঠান্ডা হয়েছে, এই দেখুন, এটা আমি হাতে করে এইভাবে তুলে উল্টে দিলাম। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। আর এটাকে এক বছর কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে তো কোনো সমস্যাই নেই, আর এটাকে যদি বাইরে রাখেন, ফ্রিজের বাইরে রাখেন, তাহলে মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। ব্যাস, রেডি হয়ে গেছে আমার এক ঘন্টার মধ্যে আমসত্ত্ব, পাকা আমের আমসত্ত্ব, একদম গাছ পাকা আম, কোনো কিছু ভেজাল নেই। এরকমভাবে খুব সহজে বানিয়ে ফেলুন, খুব ভালো হয়েছে। আশা রাখবো বন্ধুরা আপনাদের এই আমার ভিডিওটা খুবই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিওটা দেখার জন্য, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী ভিডিওর জন্য।